হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সোহাগ পরিবহনের নন এসি বাস নিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে সোহাগ পরিবহন নন এসি বাসের সুনাম রয়েছে অনেক আগে থেকেই দীর্ঘদিন যাবৎ ওই রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এই অপারেটরটি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের সার্ভিস বিদ্যমান সম্প্রতি পদ্মা সেতু চালু হওয়ার পর ওই দিকে তাদের আনাগোনা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে পদ্মা সেতু দিয়ে তাদের যেই সব রুটগুলোতে নন এসি বাস দিয়ে তারা সার্ভিস প্রদান করে আসছে সেগুলো হলো ঢাকা ভাঙ্গা মাগুরা যশোর বেনাপোল ঢাকা ভাঙ্গা কালনা নড়াইল যশোর বেনাপোল ঢাকা গোপালগঞ্জ খুলনা ঢাকা গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা ঢাকা মাগুরা যশোর ও সাতক্ষীরা এই রুটগুলোতে নন এসির পাশাপাশি এসি বাসেরও যথেষ্ট ট্রিপ আছে আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি পদ্মা সেতু দিয়ে বরিশাল জেলায় তাদের শুধুমাত্র এসি বাস দিয়েই সার্ভিস প্রদান করে আসছে ওই রুটে তাদের কোনো নন এসি বাসের ট্রিপ নাই ঢাকা থেকে খুলনা যদি নন এসি বাসে আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে ছয়শো টাকা আর যদি আপনি ঢাকা থেকে সাতক্ষীরা নন এসি বাসে ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া দিতে হবে সাতশো টাকা এছাড়াও ঢাকা বেনাপুল নন এসি বাসের ভাড়া হলো সাতশো টাকা ঢাকা যশোর নন এসি বাসের ভাড়া হলো ছয়শো টাকা সৎ পরিবহন ঢাকা থেকে কলকাতা পর্যন্ত নন এসি বাসে ট্রিপ দিয়ে থাকে যদি আপনি নন এসিতে কলকাতা ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে এগারোশো টাকা ঢাকা থেকে খুলনা নন এসির ফার্স্ট হল সকাল ছয়টা চল্লিশ মিনিটে এবং লাস্ট হলো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট পর পর কাউন্টার থেকে তাদের বাস ছেড়ে যায় খুলনা ট্রিপগুলোর মধ্যে মোট পাঁচটা ট্রিপ ফেরি পারাপার হয়ে থাকে সেগুলো হলো সকাল নয়টা তিরিশ মিনিটের ট্রিপ দুপুর একটা চল্লিশ মিনিটের ট্রিপ বিকেল চারটা তিরিশ মিনিটের ট্রিপ রাত নয়টা পনেরো মিনিট ও রাত দশটা পনেরো মিনিটের ট্রিপ ঢাকা বেনাপুর ননএসির ফার্স্ট টিপ হলো সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং লাস্টটিপ হলো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা সাতক্ষীরা রুটে সোহাগের নন এসির ট্রিপ মাত্র পাঁচটি যার প্রথম টিপ ছেড়ে যায় সকাল আটটায় তারপর সকাল নয়টা দশ মিনিটে তৃতীয় টিপ হলো সকাল এগারোটায় চতুর্থ টিপ হলো রাত দশটায় এবং তাদের লাস্ট টিপ হলো রাত এগারোটা পনেরো মিনিটে অপরদিকে ঢাকা যশোর রুটে সোহাগের নন এসির ট্রিপ আছে মাত্র ছয়টি ফার্স্ট টিপ সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে যায় তারপর সকাল নয়টায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিকেল তিনটা তিরিশ মিনিটে বিকেল মিনিটে ও লাস্ট সন্ধ্যা এই রুটগুলোতে সোহাগের নন এসি বাসে যারা ভ্রমণ করেছেন চাইলে আপনি আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো ভিউ আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে সবার আগে নিত্য নতুন বাসের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ